স্টেজে গিয়ে বলছিল ভাইয়া ইয়ে কিন্তু একদম মজাই করাও, এটা কিন্তু স্টেজ না। বেসিক্যালি যেই শোগুলো হয় শোয়ের জন্য আলাদা স্পেসিফিক শো ফ্লোর থাকে, কখনো গ্লাস থাকে বা কখনো কার্পেটিং করা থাকে, কখনো কাঠের থাকে, বাট এখানে মোজাইক করা মানে একদম পুরো আগের থেকে যখন এই রিসোর্টটা বানানো হয়েছিল সেই রিসোর্টের সময় একদম একটা মঞ্চের মতো করা ছিল যেখানে একদম মোজাইক দিয়ে করা। সো অনেক স্লিপারি ছিল, ওরা আমাদেরকে আগের থেকেই মানে অনেক বেশি কনশাস থাকতে বলেছিল যেন আমরা একটু দেখি ব্যাপারটাকে। বাট আমরা আসলে নাচের এই যেই সময়টা ছিলাম সেই সময়টা তো এত কিছু মাথায় থাকে না, প্লাস জায়গাটা অনেক ছোট ছিল, মানে সোহাগের টিমের 12 জন ছেলেপেলে ছিল, পরে ফাইনালি ওখানে 4 জনকে কমিয়ে 8 জন পারফর্ম করেছে, কারণ ওখানে আমরা একজন হাত স্প্রেড করার মতো স্পেস ছিল না, জায়গাটাকে এত কমানো, ওই পাশে সাউন্ড বক্স, লোকজন, মানে মানে খুবই কম্প্যাক্ট জায়গা। এবং অপু যে নিচের যে পোর্শনটা পড়েছিল যে এটাকে কি বলে স্কার্টের যে পার্টটুকু ছিল সেটা একদম সিনথেটিক একটা কাপড়ের ছিল। সো ওই ওঠার সময় যখন স্পিন করছিল, স্পিন করার সময় ধরতে গিয়ে আমরা দুজনই আসলে পড়ে যাই। ওয়েটের সমস্যা না, কারণ স্টেজের যে বিষয়টা একটা ছোট একদম কম্প্যাক্ট একটা জায়গা, তারপরে হচ্ছে সিনথেটিক একটা ড্রেসের মধ্যে ধরতে গিয়ে স্লিপ করে পড়ে গেছে, এবং আমিও যেহেতু মানে দুজন মিলে রাউন্ড হয়ে ঘুরছিলাম মানে একজন একজনের দিকে তাকিয়ে, সো ওই সময় ঘুরিয়ে এই স্লিপটা মানে ড্রেসটা উঠানোর সময় আসে স্লিপটা করে। আর যখন আমরা দুজনই পড়ে যাই, যদি সেটাই হতো তাহলে তো আমি পড়তাম না, শুধু অপু পড়ে যেত, আমরা দুজন যেহেতু একসাথে পড়েছি। এবং ফাইনালে গিয়ে কিন্তু আমরা আবার উঠে আমরা কিন্তু আবার যেটা ছিল আমাদের আবার অপুকে কোলে নিয়ে যে পারফরমেন্সটা শেষ করা সেই শেষটা ওভাবেই করেছি। মানুষ তো সবসময় এইসব বিষয়গুলো নিয়ে কথা বলতে খুব বেশি পছন্দ করে এবং তারা খুব বেশি মজাও পায় এগুলো নিয়ে কথা বলতে। সো মানে এটা একটা মানে সব কিছু যেমন ভালো মন্দ দিক আছে, সো এটার আসলে অনেক মন্দ দিকটাও দেখছে, অনেকে জিনিসটা রিয়েলাইজও করতে পারছে যে আসলে এটা তেমন কিছু না। আবার অনেক লোকজন যারা আছে যেগুলো ফেসবুকের মানে যারা বলার তারা বলছে এটাকে নিয়ে আসলে এত বেশি মানে কথা বলারও কিছু নাই, খুব সিম্পল একটা বিষয়, খুব মানে একটা অ্যাক্সিডেন্ট একটা। সো এটা নিয়ে আসলে আমরা আর বেশি না করে আমরা সিম্পল সাধারণভাবে দেখি জিনিসটা, এরকম এটা যে কারো হতে পারে।